এবং এই গানের যেই শব্দটা সবচেয়ে বেশি মানুষের মাথায় আটকে যায় সেটা হচ্ছে বছর এই বছর এসে আপনি যেই গলার কাজটি করেন তো একাশি সালে আপনার নতুন প্রথম অ্যালবাম বের হলো এবং সেটা ছিল বাংলাদেশি শিল্পীর প্রথম কোন সোলো অ্যালবামের ক্যাসেট তার আগ পর্যন্ত বাংলাদেশে ভারতীয় শিল্পীদের প্রাধান্য ছিল তো কারণটি কি একাশি সাল পর্যন্ত বাংলাদেশে শিল্পীদের ক্যাসেট বের হয়নি কেন সেই ধরনের চিন্তাধারা কারণ বাংলা ভারতের শিল্পীদের গান এবং তাদের অ্যালবাম আমাদের বাংলাদেশের বাজারে এমনভাবে সয়লাভ ঘটিয়ে দিয়েছিল যে কেউ কখনও কল্পনা করতে পারেনি যে আমার বাংলাদেশের কোনো শিল্পী গান করলে সেটা মানুষ নেবে হ্যাঁ সেই ধরনের কেউ আমি বলতে পারি কেউ সাহস পায়নি কিংবা কেউ এই বিষয়ে চিন্তাও করেনি যার জন্য এই জিনিসটা হয়নি কিন্তু আমরা কয়েকটি বন্ধু মিলে যার যার ক্যাসেটের দোকান ছিল শাহিন রহমান ডিসকো রেকর্ডিং এবং আমার বন্ধু দোকানটি কোথায় ছিল জিগাতলা এখনও আছে এটা এখন নাই হ্যাঁ এখন তো আমার ডিসকো রেকর্ডিং দোকানটি এখন আর নেই না দোকানটি এখন নাই কারণ কি সামহাও এটা বোধহয় এখন আপনার মনে আছে কি না জানি না এলিফ্যান্ট রোড আর হাতির পুলের মাঝখানে অন্তরা নামে একটা দোকান হ্যাঁ ছিল রাইট রাইট আর গিতালি নামে একটা দোকান গানের ডালি গানের ডালি রাইট তো এই কিন্তু তারপরে আমার বন্ধু জাহিদ হুম সাইন আমরা মিলে ওরাই আমাকে বলল যে চলো একটা চেষ্টা করি আর তুমি তো সবসময় তখন মঞ্চে গিয়ে গিয়ে বেড়াতাম আমি মঞ্চে গান টান তো ওরা আমার খুব ভীষণ ফ্যান ছিল তো সে বললো যে চলো তোমার দশটি গান নিয়ে একটা ট্রাই করি এই সাইনি বললো যে একটা অ্যালবাম বের করে দেখি আমি বললাম যে করবো করো ডেফিনেটলি আমি খুব উৎসাহিত হলাম তখন আমার কাছে লেখা সেই গানগুলি ছিল যে গানগুলি নিয়ে আমি রেডিওতে গিয়েছিলাম ওখান থেকে বেছে দশটি গান আমরা যেহেতু আমার শুরু করা ছিল তো ওটা আমার রেকর্ডিং করলাম শ্রুতি রেকর্ডিং স্টুডিওতে তখন রেকর্ডিং করার পরে ওই গান তো রেকর্ডিং হয়ে গেল তারপরে ওটার ক্যাসেটের উপরের কভারটা তৈরি করার জন্য আমরা ঢাকাতে কোথাও এমন কোনো ভালো প্রিন্টার পাচ্ছিলাম না সুন্দর করার জন্য তো সেটাকে সুন্দর করার জন্য সিঙ্গাপুর থেকে সিঙ্গাপুরে গিয়ে ওখান থেকে করায় নিয়ে আসলো কভারটা যেন দেখতে সুন্দর থাকে লাগে অ্যাটলিস্ট তো সেটা করার পর আমরা ক্যাসেট তৈরি হলো ঠিকই কিন্তু কেউ নিতে চাচ্ছিলো না আমরা মনে আছে আমি এই শাহিন জাহিদ আমরা তিনজনে মিলে গাউসিয়া মার্কেট আজিজ মার্কেট নিউ মার্কেট জায়গা জায়গায় ঘুরে ঘুরে ক্যাসেট দিতে চাই বলে যে না এই শিল্পী তো কোনো গান শুনি নাই এবং কেউ শুনেও নাই এইটা তো ভাই চলবে না কেন রাখবে না আমার বললাম যে চলুক আর না চল অ্যাটলিস্ট আপনার কাছে রাখেন আপনার তো পে করতে হচ্ছে না আপনার দেখে কেউ কাস্টমার যখন আসবে বাইরে থেকে ওদেরকে ক্যাসেটটা দেখায় পারলে একটা গান শোনায় দেন অথচ আপনি পরবর্তীতে রুনা লালার সাথে গান করেছেন সাবিনা ইয়াসমিনের সাথে গান করেছেন আবিদা সুলতানা তারপরে অ্যান্ড্রো হাদি ভাই সবার সাথে আমার গান করা হয়ে গেছে তো আমি পরবর্তীতে ওই ক্যাসেটটা জনপ্রিয়তা আমাকে আমার পথ খুলে দিয়েছে আমি রেডিও টেলিভিশন গান গাইতে শুরু করলাম আপনি যখন গান করেন আজকে বাংলাদেশে ব্যান্ড মিউজিক যারা করছে বা তরুণদের মধ্যে যারা গান করছে তাদের গান শুনলে এক ধরনের আমাদের মধ্যে এক ধরনের অনুভূতি হয় আপনি যখন গান করেন তখন আপনার ভোকাল থ্রো থেকে একটা জিনিস মনে হয় সেটা হচ্ছে যে প্রশিক্ষিত কণ্ঠস্বর আপনি ছায়া নটে গীতি শিখতেন এবং আপনার যে নজরুল গীতির একটা একটা চর্চা আছে সেটা কিন্তু আপনার আধুনিক গানের ভেতরেও রিফ্লেক্ট করে প্রতিফলিত হয় মানে ওই যে গলার যে যে কোয়ালিটিটা সেটা কিন্তু আপনি আধুনিক গান করলেও বোঝা যায় যে আপনার ক্লাসিক্যাল একটা বেস আছে সেটা কিন্তু বোঝা যায় এটা হয় এটা কারণটা কি আমি সেই জন্য ছায়াটি ভর্তি হই যে যেহেতু আমাকে বলেছেন আমার উস্তাদ মানে উস্তাদ কি আমার উস্তাদ ছিলেন না কিন্তু বিরাট নামি দামি একজন শিল্পী উনি বলেছেন তোমার কণ্ঠ যখন আছে এটাকে আরও পরিপক্ক করার জন্য তুমি ক্লাসিকে ক্লাসিক গান করো এবং শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি একটু ঝোঁক দাও তুমি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ করতে পারবা সেই জন্যেই আমি ছায় ভর্তি হই এবং ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার পর্যন্ত খুব স্বাচ্ছন্দ্যেই যাই এবং তালিম নেই আমার ওস্তাদ ছিলেন অঞ্জলি রায় তখন আমাদের প্রিন্সিপাল ছিলেন সঞ্জি দা এখনও বোধহয় আছেন সুতরাং সেভাবেই গড়ে উঠছিলাম এর মধ্যে তো আমার অ্যালবাম বের হয়ে যায় আমি আর ওই সার্টিফিকেট নিতে পারিনি মানে লাস্ট কোর্স পর্যন্ত করতে পারিনি তার মধ্যে অ্যালবাম বের হয়ে যাওয়ার পরেই তো শুরু সরে যায় চারদিক থেকে বিটিভিতে নতুন শিল্পীদের অনুষ্ঠানে আপনি যখন গেলেন প্রথম সেই সময় অ্যান্ড্রু কিশোর কুমার বিশ্বজিৎ তারাও আপনার সমসাময়িক হ্যাঁ সমসাময়িক আমি বিটিভিতে প্রথম একটা অনুষ্ঠান হলো ওটা নাম হল শিউলিমালা যেটা আলমন্সের করেছিল এবং সেই অনুষ্ঠানে আমাদের এইসব নতুন শিল্পীদের সমন্বয় ঘটিয়েছিলেন আলমনসুর আলম তখন আপনার সামিনা চৌধুরীও ছিল বিশ্বজিৎ প্লাস অ্যান্ড্রো অ্যান্ড্রো ছিল না বোধ সৈকত দাস আরও বেশ কিছু কে নিয়ে উনি একটা অনুষ্ঠান শিউলিমালা অনুষ্ঠান সাজিয়েছিলেন সেই অনুষ্ঠানের মাধ্যমেই আমাদের অনেকটা পরিচিতি ঘটে আমার অনেকটা পরিচিতি ঘটে আমার সেখানে আজ থেকে বার্ড ওয়াশের গানটি যায় প্রথম আপনার খুব জনপ্রিয় দুটি গান একটি রুনা লালার সাথে একটি সাবিনি ইয়াসমিনের সাথে সেই গানের একটু অংশ বিশেষ কী শোনা যায় রুনার সাথে যে গানটি আমার করা আছে যে গানটি যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছিল যথেষ্ট যার জন্যে সেই গান এখন আমার মনে আছে আমিও প্রায় মঞ্চে গাই মাঝে মধ্যে কিন্তু সাবিনার সাথে আমি অনেক গান করেছি রুনার চেয়ে বেশি গান করেছি সাবিনার সাথে কিন্তু সেই গানগুলি এখন আমার মেমোরিতে মানে এক দুই লাইন আছে কিন্তু আমি চার লান তিন লান্ত গাইতে পারবো না খুব যেটি মনে আছে রুনা লালার সাথে যে জনপ্রিয় হ্যাঁ ওই গানটা করে শোনাচ্ছি ওই গানটাকে যেহেতু এখনও আমি গান করি ওটা গানটি এই বৃষ্টি ভেজারাতে চলে যেও না এই বৃষ্টি ভেজারাতে চলে যেও না বৃষ্টিরও ছন্দে গীতালির গন্ধে বৃষ্টিরও ছন্দে গীতালির গন্ধে আমায় তুমি ফেলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না এটা কোন ছবিতে এটা ছবির নাম ছিল নরম গরম এটার সুরকা ছিলেন আপনার সুবল দাস এবং গানটা লিখেছিলেন বোধ হয় আশেফু উজ্জামান চৌধুরী চিত্রলির সম্পাদক ছিলেন চিত্রালী সম্পাদক